কৃষ্ণনগরের সংসদ এবং কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের উদ্যোগে মুর্শিদাবাদ ও নদীয়া সৎকারের জন্য ইলেকট্রিক চুল্লির শিলান্যাস নদিয়ার পলাশী তেজনগর ঘাটে নদিয়া মুর্শিদাবাদ সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন মৃতদেহ সৎকার করতে এই ঘাটে মাঝে মধ্যে অধিক মৃতদেহ এলে সমস্যায় পড়তে হয় সৎকারে আসা মানুষজনকে মৃতদেহ নিয়ে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বৈদ্যুতিক চুল্লি আর সেই দাবি মেনেই কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের তৎপরতায় এবং কৃষ্ণনগর সংসদ মহুয়া মৈত্রীর উদ্যোগে পলাশি তেজপুর ঘাটে বসতে চলেছে বৈদ্যুতিক চুল্লি প্রায় দেড় কোটি টাকা ব্যয় নির্মিত হবে এই বৈদ্যুতিক চুল্লি সোমবার সংসদ মুহামৈত্র এই বৈদ্যুতিক চুল্লির শিলান্যাস করেন এই দিন শিলান্যাস অনুষ্ঠানে সংসদ মুহামৈত্র জানান আগামী ছ মাসের মধ্যে এই বৈদ্যুতিক চুল্লির কাজ শেষ হবে দীর্ঘদিনের দাবি পূর্ণ হয় খুশি এলাকার মানুষ এই বৈদ্যুতিক চুল্লি সম্পূর্ণ হলে মৃতদেহ সৎকার করতে আসা মানুষের হয়রানি অনেকটাই কমবে বলে জানান স্থানীয়রা এই দিনে আমাদের সংসদ মহামূত্র মহাশয় তিনি বৈদ্যুতিক চুল্লির জন্য দশ দেড় কোটি টাকা এখানে দিয়েছেন এবং অলরেডি সেই টাকাটা আমাদের বিডিও অফিসে জমা পড়ে গেছে বিশেষ করে মানুষের বহুদিনের দাবি যেখানে একটা বৈদ্যুতিক চুল্লি হোক কারণ মানুষকে অনেক সময় বিভিন্ন কারণে কষ্ট ভোগ করতে হয় তো এটা খুবই একটা ভালো এবং সুন্দর পদক্ষেপ এবং এতে যে সমস্ত মানুষজন মারা যান তারা খুব শান্তিতে দাহ করতে পারবেন এবং বিশেষ করে কালীগঞ্জ কলাশিপাড়া তেউট্ট করিমপুর মুর্শিদাবাদ এবং নাকাশিপাড়ার মানুষদের এটা খুবই উপকারী জায়গায় আসবে বলে আমরা মনে করি এবং সমগ্র কালীগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের তৃণমূল দলের যে সমস্ত কর্মীবৃন্দ এবং নেতৃত্ব আছেন তাদের সকলের পক্ষ থেকে আমি মহামুত্র আমাদের সংসদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি বলেছিলাম যে এক বছর লাগতে পারে তা মহামুত্র বলে গেছেন যে এটা ছ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে এবং আশা করি আমরা এটা ছ মাসের মধ্যেই শেষ করতে পারবো এবং কার্যবিধি চালু হবে নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট স্টার নিউজ বাংলা